বন্ধুরা, এটা হলো সেই জায়গা যেখানে আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আর এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হলো একটা প্রাকৃতিক এসি, যা আজকালকার দিনের এসিকেও হার মানিয়ে দেবে। আর এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলো হলো পুরুষদের, আর ভিতরে যে কবরগুলো আছে এগুলো হলো মহিলাদের। এই যে দরজাটি দেখছেন, এই দরজার যে কাঠ আছে সেই কাঠই ব্যবহার করা হয়েছিল তাজমহলের ভিত তৈরি করার জন্য। সম্রাট শাহজাহান মূলত এই জামি মসজিদের আদলেই দিল্লি জামি মসজিদ নির্মাণ করেছিলেন। পেছনে রয়েছে শেখ সেলিম চিস্তির দরগাহ। এই দরগায় সম্রাট আকবর দোয়া করেছিলেন এবং তারপর তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। আগ্রা নয়, ফতেপুরি ছিল সম্রাট আকবরের স্বপ্নের নগরী, যেখানে তিনি নিজের জন্য আগ্রার থেকেও উন্নত মানের বাসস্থান বানিয়েছিলেন। এমনকি সব কিছু ছিল পরিকল্পনা মাফিক। কিন্তু তাও মাত্র 15 বছরের মধ্যে কোনো যুদ্ধ বা বিদ্রোহ ছাড়াই এই নগরী ছাড়তে বাধ্য হন সম্রাট আকবর। আস্ত একটা রাজধানী এভাবে রাতারাতি খালি করতে হবে তা ভাবতেও পারেননি সম্রাট আকবর। তবে এই নগরী তাকে অনেক কিছু দিয়েও ছিল। এখানে এসেই তিনি এক পুত্র সন্তান লাভ করেছিলেন। হয়তো জানলে অবাক হবেন, একটা সময় যে পুত্র সন্তান লাভের আশায় সেই সুদূর আগ্রা থেকে খালি পায়ে হেঁটে সম্রাট আকবর এই ফতেপুর এসেছিলেন, সেই পুত্রকেই তিনি একবার মৃত্যুদণ্ডের শাস্তি শুনিয়েছিলেন। আর এখানেই উঠে আসে আনারকলি এবং জাহাঙ্গীরের প্রেম কাহিনী। শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনী নিয়ে অনেক চর্চা হয়, কিন্তু এই ফতেপুরেও এক বেদনাময় ভালোবাসার কাহিনী আছে। একজন নর্তকী হয়ে অপরূপ সুন্দরী আনারকলি হতে চেয়েছিলেন মোগল সাম্রাজ্যের রানী, যার প্রেমে জাহাঙ্গীর তার পিতার বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছিলেন। কিন্তু আজ ইতিহাসে কোথাও হারিয়ে গেছে সেই ভালোবাসার কাহিনী। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব সম্রাট আকবরের সেই স্বপ্নের নগরী ফতেপুরে। সাথে এই নগরীর বহু অজানা ইতিহাস এবং এখানে থাকা কেল্লাগুলোর বিষয়ে বহু অজানা তথ্য তুলে ধরব। এই ভিডিওটি আমি দুটো পার্টে করব। প্রথম ভাগে থাকবে ফতেপুরের বুলন্দ দরওয়াজা, শেখ সেলিম চিস্তির দরগা এবং আকবরের জামা মসজিদ। আর দ্বিতীয় ভাগে থাকবে সম্রাট আকবর এবং রানী যোধাবাইয়ের বাসস্থান, বীরবল মহল, পঞ্চমহল, আরও অনেক কিছু। দ্বিতীয় ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার পর আপনি দ্বিতীয় ভিডিওটি দেখুন, তাহলে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। ফতেপুর শব্দের অর্থ বিজয় বা জয়, আর ফতেপুরের অর্থ বিজয়ের শহর। সম্রাট আকবর সম্পূর্ণ ভারতবর্ষকে একত্রিত করে মোগল সাম্রাজ্যের অধীনে আনার চেষ্টা করেছিলেন। আর সেই অভিযানে এক গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভের পর তিনি এই নগরীতে একটি বিশাল দরজা নির্মাণ করেন। ফতেপুর সিকৃতে প্রবেশের শুরুতেই প্রথমে এই বিশাল দরজাটি আসে, যার নাম বুলান দরজা, যার অর্থ জয়ের দরজা। ধরো আমার পেছনে রয়েছে বুলান দরওয়াজা, এটি হচ্ছে ফতেপুর সিকৃতে যাওয়ার দ্বিতীয় রাস্তা। আরেও একটি রাস্তা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে শাহী দরওয়াজা। শাহী দরওয়াজা দিয়ে গেলে পড়বে 12টা সিঁড়ি, আর বুলান দরওয়াজা থেকে গেলে পড়বে 52টা সিঁড়ি। 1573 সালে মোগল সম্রাট আকবর তৎকালীন গুজরাটের সুলতান মুজাফফর শাহ তৃতীয়কে যুদ্ধে পরাজিত করেন এবং গুজরাটকে মোগল সাম্রাজ্যের এক অভিন্ন অংশ বানান। এই ঐতিহাসিক জয়ের সাক্ষী হিসাবে বুলান দরওয়াজা নির্মাণের আদেশ দিয়েছিলেন সম্রাট আকবর। দরজাটির প্রবেশের মুখে প্রায় 42টি সিঁড়ি আছে। সম্রাট আকবর 1573 সালে গুজরাট জয় করলেও এই বুলান দরওয়াজা নির্মাণের কাজ শুরু হয় 1589 সালে। প্রায় 12 বছর সময় লাগে এই দরজাটি নির্মাণ করতে। 1601 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সে সময় লাল রঙের বেলেপাথর দিয়ে এই দরজাটি নির্মাণ করা হয়, আর ভেতরে সাদা পাথর দিয়ে কারুকার্য করা হয়েছিল। এটির উচ্চতা 54 মিটার, যা এটিকে পৃথিবীর সবথেকে উঁচু দরজার তকমা এনে দিয়েছে। এই দরজার পাল্লায় অনেকগুলো ঘোড়ার নাল দেখা যায়, যার সাথে জড়িয়ে আছে 100 বছর পুরনো ধর্মীয় আস্থা। বুলান দরওয়াজা দিয়ে ঢোকার পরেই প্রথমে আসে হচ্ছে গিয়ে এই বড় একটি দরজা, যার উপরে ঘোড়ার নাল লাগানো রয়েছে। ঘোড়ার পায়ে যে নাল লাগানো হয় সেই নাল, বলা হয় তখনকার দিনে যে সমস্ত ঘোড়া অসুস্থ হয়ে পড়তো সেই ঘোড়াগুলোর পায়ের খুর এখানে লাগিয়ে দেওয়া হতো, এবং তারপর সেলিম চিস্তির দরগায় দোয়া করা হতো যাতে সেই ঘোড়াগুলো সুস্থ হয়ে যায়। এখানে যে ঘোড়ার নালগুলো সোজাভাবে আছে সেগুলো হচ্ছে গিয়ে সুস্থ হয়ে গেছে, আর যে ঘোড়াগুলো নালগুলো উল্টোভাবে লাগানো রয়েছে সেই ঘোড়াগুলো মারা গিয়েছে, এই কারণে এগুলোকে উল্টোভাবে লাগানো হয়েছে। ফতেপুর সিক্রির এই অংশে বেশ কয়েকটি সিনেমার শুটিংও হয়েছিল, যেমন 1997 সালে শাহরুখ খানের সিনেমা পরদেশ, 1970 সালে রাজকুমারের মুভি হীর রাঞ্ঝা। এছাড়া আরও বহু মুভির শুটিং এখানে হয়েছিল। পেছনে রয়েছে শেখ সেলিম চিস্তির দরগাহ। এই দরগায় সম্রাট আকবর দোয়া করেছিলেন এবং তারপর তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, যিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীর, পরবর্তীকালের মোগল বাদশাহ। এই বিশাল প্রাঙ্গণের একদম মাঝামাঝি সাদা শ্বেত পাথরের তৈরি যে ইমারতটি আছে
তা হলো সুফি শেখ সেলিম চিস্তির দরগা। যে সময় সেলিম চিস্তি এইখানে এসেছিলেন তখন কিন্তু এত বড় সব মিনার বা স্থাপত্য এখানে ছিল না। 14 বছর বয়সেই সম্রাট আকবরের প্রথম বিবাহ হয় রুকাইয়া সুলতান বেগমের সাথে। এরপর তিনি আরও 2 বিবাহ করেন, যাদের মধ্যে একজন ছিলেন সালিমা সুলতান বেগম এবং আরেকজন হলেন মারিয়াম উজ্জামানি, যাকে আমরা যোধাবাই নামে জানি। তবে বিবাহের পর সম্রাট আকবর তার সাম্রাজ্যের উত্তরাধিকার হিসাবে কোনো পুত্র সন্তান পাননি। যোধাবাই একবার 2 পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, যাদের নাম ছিল মির্জা হাসান এবং মির্জা হোসেন, কিন্তু তারা জন্মের মাত্র কয়েকদিনের মধ্যেই মারা যান। পুত্রশোকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সম্রাট আকবর। সে সময় তিনি বহু দরগায় বহু মসজিদে দোয়া করেন। শেষে তিনি যান আজমিরের মঈনুদ্দিন চিস্তির দরগায়। বলা হয় সেখানে থাকাকালীন সম্রাট আকবর একটি স্বপ্ন দেখতে পান, যেখানে তাকে ফতেপুরে থাকা শেখ সেলিম চিস্তির দরগার কাছে যাওয়ার কথা বলা হয়েছিল। এরপর প্রায় 7 বার সম্রাট আকবর খালি পায় আগ্রা থেকে ফতেপুর আসেন এক পুত্র সন্তান লাভের আশায়। সম্রাট আকবরকে ফেরাতে পারেননি সেলিম চিস্তি, তার দোয়ায় আবার গর্ভবতী হন রানী যোধাবাই। 1569 সালে সম্রাট জাহাঙ্গীর জন্ম নেন। আকবর সেই সময় মনে করেন এই ফতেপুরের মাটি তার জন্য মঙ্গলময়। পুত্র সন্তানের খুশিতে তিনি এই খালি জায়গায় এক নগরী বানানোর পরিকল্পনা করেন, আর তখন থেকেই ফতেপুরের এই বিশাল বিশাল ইমারত নির্মাণের কাজ শুরু হয়। সেই শেখ সেলিম চিস্তির বংশধররা আজও এখানে আছে। আজও বহু বিবাহিত দম্পতি সন্তান লাভের আশায় এই দরগায় আসেন এবং চাদর চড়ান। আমি ওই দরগার ভিতরে প্রবেশ করেছিলাম এবং সেই 400 বছর পুরনো আস্থার উপর বিশ্বাস রেখে আমিও কিছু চাইলাম। এই দরগার সামনে যে দরজা রয়েছে তাতে আবলুস কাঠ ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে দেই, এটা সেই একই কাঠ যা দিয়ে তাজমহলের ভিত তৈরি করা হয়েছিল। এই কাঠের বিশেষত্ব হল এই কাঠ জলে ডুবে যায়। এছাড়া এই দরজার গায়ে সম্রাট আকবর সোনা এবং দামি দামি রত্ন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিলেন। দরজার গায়ে সেই সোনা আজও দেখা যায়। এছাড়া ভেতরে রয়েছে একটি পাথরের দরজা, যা একটি সিঙ্গেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে যে ছাতার মতো অংশটি আছে তা নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল, খরচা পড়েছিল প্রায় 7 লক্ষ টাকা। সোনা ও বিভিন্ন ধাতুর তৈরি সেই ছাতার উপরে যখন আলো পড়ে তখন এর রং পরিবর্তন হয়। দরগার সামনে একটি জলাশয় রয়েছে যা প্রায় 6 ফুট গভীর। এখানে আগত মুসলিম ব্যক্তিদের হাত মুখ ধোয়ার জন্য এই জলাশয় নির্মাণ করা হয়েছিল। সম্পূর্ণ ফতেপুর সিকরি আপনারা দেখতে পাবেন লাল রঙের পাথরে তৈরি করা হয়েছে, কিন্তু শুধুমাত্র এই সেলিম চিস্তির দরগা শ্বেত পাথরে তৈরি করা হয়েছে। আর এই দরগার সাইডে অনেকগুলো ঘর দেখতে পাবেন। একটা সময় এখানে আগে মাদ্রাসা ছিল, কিন্তু বর্তমানে একটি ঘর মানে একটা উইন্ডো শুধুমাত্র খোলা রয়েছে যেখানে বাচ্চারা পড়াশুনো করে। এই দরগায় যে সমস্ত লোকজন আসেন তারা নিজেদের আশা পূরণ করার জন্য এই দরগায় চাদর চড়ান, আর সেই চাদর বা ফুলগুলো বিক্রি করে এই বাচ্চাদের পড়াশুনোর খরচা বহন করা হয়। এখন যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো শেখ সেলিম চিস্তির বংশধরদের কবর। আজও এই পরিবারের কেউ মারা গেলে তাদের এই স্থানে কবর দেওয়া হয়। বাইরে যে কবরগুলো রয়েছে সেগুলো হলো পুরুষদের, আর ভেতরে যে কবরগুলো রয়েছে সেগুলো হলো মহিলা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি প্রাকৃতিক এয়ার কুলার, পেছনে ছিল ঝিল, আর তারপরে সেখানে হাওয়া এসে পাথরের উপর ধাক্কা খেত, আর সেখান থেকে হাওয়া ভিতরে এখান থেকে আসে, প্রচন্ড ঠান্ডা হাওয়া বেরোচ্ছে এখান থেকে, মানে তখনকার দিনের টেকনোলজি যা একটু ভাবুন। এই অংশটি আকবরের আমলে মহিলাদের বিশ্রামের স্থান ছিল। অনেক সময় কোনো মহিলা কোনো অপরাধ করলে তাদেরও বিচার এই স্থানেই হতো। তবে সম্রাট আকবর এই নগরী যখন ছেড়ে চলে যান তখন থেকে এই অংশটি কবরের জন্য ব্যবহার করা হয়। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই দরজার পেছনেই আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তবে এখানকার যে লোকাল গাইডরা আছেন তারা বলেন এই দরজার পেছনে একটি গোপন সুড়ঙ্গ আছে যা মাটির নিচ থেকে চলে গেছে প্রায় 40 কিলোমিটার দূরে সেই আগ্রা ফোর্টে। যদি কখনো এখানে যুদ্ধ হতো তাহলে যাতে রাজপরিবারের লোকজনেরা এই পথ দিয়ে সুরক্ষিতভাবে পালিয়ে যেতে পারেন সেই কারণে এই গোপন সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছিল। তবে এখানে আমি লোকাল গাইডদের কথার মধ্যে বেশ কিছু অসামঞ্জস্য লক্ষ্য করেছি। প্রথমত হল এই যে দরজাটি আছে তার উপরে আছে কবর, আর মুসলিম ধর্মে বলা আছে যে মৃতদেহকে যেন মাটির উপরেই কবর দেওয়া হয়। এখন প্রশ্ন আসে যদি এখানে সুড়ঙ্গ থাকে তাহলে তো উপরে থাকা কবরগুলো সরাসরি মাটির উপরে নেই, আর শেখ সেলিম চিস্তির মতো এক ধর্মজ্ঞানী ব্যক্তির বংশধরেরা কি এই নিয়মের বিপক্ষে গিয়ে কোনো সুড়ঙ্গের উপরিভাগে কাউকে কবর দিতে পারেন? এছাড়া লোকাল গাইডরা বলেন যে যুদ্ধের সময় রাজপরিবারের লোকজনেরা এই গোপন সুড়ঙ্গ থেকে পালিয়ে যাবেন, কিন্তু এই সেলিম চিস্তির দরগা এবং ফতেপুরে থাকা বাদশাহ শাহী মহলের মধ্যে অনেকটাই দূরত্ব আছে, যা আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই প্রশ্ন ওঠে যদি গোপন সুড়ঙ্গ বানানোরই হয় তাহলে বাদশাহ শাহী মহলে না বানিয়ে কেন এই মসজিদের পেছনের অংশে বানানো হলো? এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনার কি মনে হয় এখানে কি সত্যি কোনো সুড়ঙ্গ ছিল নাকি এখানে আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল?
আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবার প্রশ্ন হলো, কে ছিলেন এই আনারকলি? আনারকলির প্রকৃত নাম নাদিরা বেগম। আবার কোথাও বলা হয় তার নাম ছিল শরীফুন্নেসা। তিনি ছিলেন ইরানের এক ব্যবসায়ীর মেয়ে। আনারকলি একদিন তার বাবার সাথে আফ্রিকার উত্তর উপকূল থেকে বাণিজ্য জাহাজে করে যাত্রা করছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। পথে হঠাৎ জলদস্যুরা আক্রমণ করে। জলদস্যুরা তার বাবাকে হত্যা করে এবং তাকে অপহরণ করে ইস্তানবুলের কীতদাস বাজারে এক পতিতালয়ের মালিকের কাছে বিক্রি করে দেয়। সেখানে মনোরঞ্জনের নানা রকম শিক্ষা নেওয়ার পর তার অবস্থান হয় এক ধনী পরিবারে। ওই ধনী ব্যক্তি তাকে কিছুদিন পর তুরস্কের এক সুলতানের কাছে উপহার হিসেবে পাঠান। তুরস্কের সেই সুলতানই আনারকলিকে সম্রাট আকবরের কাছে পাঠান তার মনোরঞ্জনের জন্য। আনারকলি শুধু নাচ গান নয়, বরং কাব্য, সাহিত্য ও সঙ্গীতেও পারদর্শী ছিলেন। সম্রাট আকবরের সভায় তাকে প্রথমবার উপস্থাপনা করা হয় একটি নববর্ষের অনুষ্ঠানে, যেখানে তার রূপ দেখে মোহিত হয়ে যান সম্রাট আকবর সহ সবাই উপস্থিত প্রত্যেকে। আকবর সেই সময় তার নাম রাখেন আনারকলি। আনার শব্দের অর্থ হল বেদানা, এবং বেদানার সেই টকটকে লাল রং দেখেই এই আনারকলি নাম রাখা হয়েছিল। তবে এখানে উপস্থিত আকবরের ছেলে সেলিম প্রথম দেখাতেই আনারকলির প্রেমে পড়ে যান। আনারকলিও সেলিমের ব্যক্তিত্বের সামনে হেরে যান। ধীরে ধীরে তাদের মধ্যে গোপনে কথাবার্তা চলতে থাকে, আর তা একদিন ভালোবাসার রূপ নেয়। দুজনেই জানত তাদের এই দুঃসাহসিকতা তাদের প্রাণ কেড়ে নিতে পারে, কিন্তু তাও তারা মেলামেশা চালাতে থাকেন। তাদের সম্পর্কের সময় আনারকলির বয়স ছিল 40 বছর, আর শাহজাদা সেলিমের বয়স ছিল মাত্র 30 বছর, আর সে সময় তার 3টি ছেলে ছিল। সেলিম ও আনারকলির গোপন সম্পর্কের বিষয় রাজমহলে ধীরে ধীরে কানাঘুষো চলতে থাকে। একদিন আকবরের সভাসদ বিশ্বস্ত আবুল ফজলের বুদ্ধিতে তাদের গোপন অভিসারের সংবাদ ধরা পড়ে যায় যে আনারকলি আর সেলিম প্রেমে মজেছেন। শেষবার যখন সেলিম আনারকলির সাথে গোপনে প্রাসাদ থেকে আধমাইল দূরে রাবি নদীর তীরে এক ভগ্ন স্তূপের মধ্যে দেখা করতে যান, তখন আকবরের সেনাদের হাতে দুজনেই ধরা পড়ে যান। আকবর নির্দেশ দেন আনারকলিকে হত্যা করা হোক, কিন্তু সেই সময় সেলিম আনারকলিকে নিয়ে পালিয়ে যান এবং আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে সেলিম হেরে যান। সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সেলিমকে বাঁচাতে আনারকলি নিজের উপর সব দোষের দায় নেন, ফলে সেলিমের বদলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন সম্রাট আকবর। আর এরপরেই আনারকলিকে এই দেওয়ালের পিছনে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। বন্ধুরা, একদম পিছনেই রয়েছে ফতেপুর সিক্রির জামি মসজিদ। এই মসজিদে সম্রাট আকবর এসে নামাজ পড়তেন ঠিক এই জায়গায় এসে। এবার আমি প্রবেশ করলাম সম্রাট আকবরের তৈরি জামি মসজিদের ভেতরে। পিছনে যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে কি যে একটার পর একটা দরজা ছোট হতে হতে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না, প্রত্যেকটা দরজা সমান হাইটের রয়েছে। আর এইখানে পিছনের দিকে যে দরজাটি দেখতে পাচ্ছেন, এইখানটা, এই জায়গাটা আকবর নিজে বানিয়েছিলেন মহলে যে সমস্ত মেয়েরা আছেন তাদের নামাজ পড়ার জন্য। সম্রাট আকবরের যে মুসলিম রানী ছিলেন রোকাইয়া বেগম, তিনি এখানে দাসীদের সাথে এসে নামাজ পড়তেন। এটি হলো মসজিদের প্রধান অংশ। এখানে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে কোরআনের আয়াত লেখা আছে, আর এগুলো সোনার জল করে তৈরি করা হয়েছে। আমার ধারণা এখানের এই আয়াতের আদলেই সম্রাট শাহজাহান পরবর্তীকালে তাজমহলের গেটে থাকা আয়াতের ডিজাইন করেছিলেন। সে সময় উপরের দিকে বেশ কিছু পেন্টিং ছিল যা সম্রাট জাহাঙ্গীরের আদেশে বানানো হয়েছিল, কিন্তু আজ থেকে 400 বছর আগে বানানো সেই পেন্টিংগুলো আজ বৃদ্ধ হয়ে গেছে। তারা মিশে যেতে চাইছে মাটির সাথে। মাঝে মধ্যেই এই পেন্টিংগুলো দেওয়াল থেকে খসে পড়ে, তাই একটি জালি উপরে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে পর্যটকদের কোনো ক্ষতি না হয়। এখানে মাঝে যে ঝাড়বাতির মতো অংশটি দেখছেন, এটা আকবরের আমলে সোনার তৈরি ছিল, কিন্তু পরে তা ব্রিটিশরা খুলে নিয়ে গেছে আর তার বদলে তামার ঝাড়বাতি লাগিয়ে দিয়েছে। এই মসজিদে আজও দিনে 5 বার নামাজ পড়া হয়, আর সামনে যে বিশাল প্রাঙ্গণ দেখছেন তাতে একসাথে প্রায় 10,000 মানুষ নামাজ পড়তে পারবেন। এই বিশাল প্রাঙ্গণে সে সময় আলোর জন্য উঁচু মিনারের উপরে থাকা গম্বুজগুলোতে মশাল ব্যবহার করা হতো। এখন যে গেট দিয়ে আমরা বাইরে যাচ্ছি, সেই গেটটিকে বলা হয় বাদশাহী গেট। সম্রাট আকবর এবং শাহী পরিবারের ব্যক্তিরা এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করতেন। নাম কে? সানিয়া। কিতনা শায়রি শোনাওগে? আপনি এক শায়রি শোনাও ফির। তো বন্ধুরা, এই ছিল ফতেপুর সিক্রির সেলিম চিস্তির দরগা ও তার সাথে জড়িয়ে থাকা বহু অজানা ইতিহাস। ভিডিওটি দ্বিতীয় ভাগে আপনাদেরকে দেখাবো সম্রাট আকবরের স্বপ্নের রাজমহল, যা মাত্র তিনি 15 বছরের মধ্যেই পরিত্যক্ত করতে বাধ্য হয়েছিলেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।
আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার ফিরবো ইতিহাসের কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।